স্নেহের শিখার্যী বিন্দু, সকলকে স্বাগত এই অনলাইন ক্লাসে। সরকারি সাদত কলেজ কর্তৃক আয়োজিত প্রাণীবিদ্যা বিভাগে এই অনলাইন ক্লাসটি আমাদের আজকের মাস্টার্স অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সিলেবাসভুক্ত বন্যপ্রাণী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা সমূহ থেকে একটি আন্তর্জাতিক সংস্থা WWA। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই জানো আমাদের এই করোনা মহামারী দুর্যোগকালীন সময়ে অনলাইন ক্লাসের একটি মাত্র কারণ, তোমরা যেন ঘরে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। আশা করি এতে করে আমরা সকলেই সুস্থ থাকব। চলো আমরা আমাদের আজকের ক্লাসে যাই। আমাদের আজকের ক্লাস ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, যার সংক্ষিপ্ত রূপ WWA বা বিশ্ব বন্যপ্রাণী তহবিল। বিশ্ব বন্যপ্রাণী তহবিল একটি আন্তর্জাতিক সংস্থা যা 1961 সালে প্রতিষ্ঠিত হয় এবং বন্য প্রকৃতির সংরক্ষণ, পরিবেশের উপর মানুষের দ্বারা সৃষ্ট ক্ষতিকর প্রভাবকে কমিয়ে আনার জন্য এর কর্মপরিধি অর্থাৎ কাজ পরিচালিত হয়ে থাকে। যদিও এটির দাপ্তরিক নাম WWA অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, কিন্তু তারপরেও এটি কানাডা এবং আমেরিকাতে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার নামেই পরিচিত। প্রতিষ্ঠাকাল 1961 সালের 29 এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে সুইজারল্যান্ডের মার্গেস শহরে, সদর দপ্তর সুইজারল্যান্ড গ্লান্ড শহর। প্রেসিডেন্ট পবন সুখদেব 2018 সাল থেকে বর্তমান পর্যন্ত আছেন। সম্মানজনক প্রেসিডেন্ট পদটি দেওয়া হয়েছে প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবার্গ, এবং WWF এর পরিধি কর্মপরিধি বিশ্বব্যাপী, যাদের সাথে সহায়ক হিসেবে WWF কাজ করে যাচ্ছে এবং সহায়তা প্রদান করে যাচ্ছে, তারা হচ্ছে WWF ইন্ডিয়া, WWF হংকং, ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক গরিলা সংরক্ষণ প্রোগ্রাম ইত্যাদির ক্ষেত্রে আছে উল্লেখযোগ্য। সদস্য সমূহ বিশ্বব্যাপী বৃহৎ একটি সংরক্ষণ সংস্থা WWF, যার দ্বারা সারা পৃথিবীর প্রায় 5 মিলিয়ন সমর্থক, 100টিরও বেশি দেশ সমর্থক, প্রায় 30,000 পৃথিবীব্যাপী প্রকৃতি সংরক্ষণ প্রকল্প নিয়ে এরা কাজ করে যাচ্ছে, প্রায় 3,000 প্রকল্প নিয়ে, সংরক্ষণ প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। এগুলো কীর্তন করতে গেলে কোনো পানাতে আমরা বলতে পারি অ্যাকমপ্লিশমেন্টসের ক্ষেত্রে যে এটি গরিলা জায়ান্ট পান্ডা, দুঃখিত গরিলা না, জায়ান্ট পান্ডা অর্থাৎ বৃহৎ পান্ডাকে উদ্দেশ্য করি আমাদের এই WWF এর পথে শুরু। এবং এর লঘুটা দেখো যে 1961 সালে আমরা তোমাদেরকে স্লাইডে দেখিয়েছি লগোতে, যে পান্ডার, জায়ান্ট পান্ডার যে ছবিটি দিয়ে লগো করা হয়েছিল 1978 সালে এসে তার থেকে কিছুটা পরিবর্তন করা হয়েছে। 1986 সালে নামকরণ হয়েছে WWF এবং লগোতেও পরিবর্তন আনা হয়েছে। পরবর্তীতে সর্বশেষ পরিবর্তন আনা হয়েছে 2000 সালে। উদ্দেশ্য সমূহ WWF এর বা বিশ্ব বন্যপ্রাণী তহবিলের প্রধান উদ্দেশ্য পৃথিবীর আবহাওয়া বিপর্যয় থেকে রক্ষা করে এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলা যেখানে প্রকৃতির সাথে তাল মিলিয়ে মানুষ জীবনযাপন করতে পারবে এবং সেই জীবনযাপন এমনভাবে করতে পারবে যেখানে বিশ্বের জীববৈচিত্র্য সংরক্ষিত হয়, 2 নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার সহনীয় পর্যায়ে রাখা যায়, এবং 3 দূষণ ও দূষণ সৃষ্টিকারী পদার্থের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনা যায়। সেই লক্ষ্যে WWF এর কর্মপরিধি, কর্মপরিকল্পনা পরিচালিত হয়। আর ধরিত্রী সম্পর্কিত 6টি বিষয় নিয়ে এই বিশ্ব বন্যপ্রাণী তহবিল এর কার্যাবলী পরিচালিত হয়। আর এই 6টি প্রকল্প, 6টি বিশাল কর্মযোগ্য কর্মপরিধি হচ্ছে, প্রথমে আমরা দেখিয়েছি ফুড বা খাদ্য, দ্বিতীয়ত ক্লাইমেট বা জলবায়ু, তৃতীয়ত ফ্রেশ ওয়াটার বা সুপেয় পানি, চতুর্থত ওয়াইল্ড লাইফ বা বন্যপ্রাণী, পঞ্চমত ফরেস্ট বা বনরাজি, ষষ্ঠত ওশেন বা সমুদ্র ভাগ। আসো আমরা ধীরে ধীরে প্রত্যেকটি ভাগের সম্পর্কে জেনে নেই, যে 6টি ধাপ, সেই 6টি ধাপের প্রত্যেকটি সম্পর্কে আমরা জানি কিভাবে WWF তার কর্মপরিধি পরিচালনা করে থাকে। প্রথমে এই খাদ্য, বিশ্ব বন্যপ্রাণী সংস্থা WWF খাদ্য সংরক্ষণের জন্য এমন একটি টেকসই প্রক্রিয়া চায় যেখানে খাদ্যের সংরক্ষণ হবে এবং জনগণের খাদ্যের যোগানও থাকবে। খাদ্যের উৎপাদন দক্ষতার উন্নয়ন ঘটিয়ে এর অপচয় রোধ হবে। আর এই এই পরিমাণ অপচয় রোধ হবে আমরা যে পরিমাণ ভূমি বর্তমানে ব্যবহার হচ্ছে সমগ্র বিশ্বে সেই পরিমাণ ভূমি থেকে। আর সেই লক্ষ্যেই হবে টেকসই উৎপাদন,
খাদ্যের অপচয় রোধ এবং টেকসই একটি খাদ্যাভ্যাস। দ্বিতীয়ত জলবায়ু, ক্লাইমেট বা জলবায়ু, যেখানে নবায়নযোগ্য শক্তির মাধ্যমে শূন্য জিরো কার্বনযুক্ত পরিবেশ চায় পরিবেশের জন্য, তথা পৃথিবীর জলবায়ু সহায়ক উপাদান যেন পরিবেশে থাকে। আর এই জন্য সরকারের উপর চাপ অব্যাহত রেখে ব্যবসায়ীদের সাথে ফলপ্রসূ আলোচনা করে জনসাধারণকে অ্যাডপ্ট করে এবং শক্তিশালী জোট গড়ে তুলে তারা কাজ করে যাচ্ছে। ফ্রেশ ওয়াটার বা সুপেয় পানি, পানির অপর নাম জীবন। আর এই সুপেয় পানি যদি সমগ্র বিশ্বে প্রাপ্যতা সমান না থাকে, তাহলে জনগণের কতটা দুর্ভোগ হতে পারে WWF সেটি উপলব্ধি করে। পানির ব্যবস্থাপনার মাধ্যমে পানির গতিপথের পরিবর্তন আনা, পানির বিনিয়োগের পরিবর্তন আনা এবং জলভাগ রক্ষার্থে নীতি নির্ধারণ করার ব্যাপারে তারা কর্মপরিধি পরিচালনা করছে। ওয়াইল্ড লাইফ বা বন্যপ্রাণী, বর্তমান বিশ্বের সমগ্র মহাদেশ ও মহাসমুদ্রগুলোতে জলভাগ রাশিতেও বন্যপ্রাণীর সংখ্যা ক্রমশ হ্রাস পেয়ে যাচ্ছে। আর WWF সমৃদ্ধশালী একটি বন্যপ্রাণীর জগৎ আশা চায় এবং সেজন্য সে লক্ষ্যে WWF অনেক সহযোগীর সাথে বিশ্বের বন্যপ্রাণী রক্ষার সত্যিকারের সংকটটা বের করে এনে খুঁজে বের করার চেষ্টা করছে এবং খুঁজে বের করে সেই লক্ষ্যে সংরক্ষিত এলাকার সংরক্ষণ করছে, অবৈধ বন্যপ্রাণীর বাণিজ্য নিয়ে প্রচারণা চালাচ্ছে এবং ভোক্তা পছন্দ অনুযায়ী বন্যপ্রাণী সংরক্ষণে ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফরেস্ট বা চতুর্থত আমরা ফরেস্ট বা বন নিয়ে আলোচনা করছি। দেখা যাচ্ছে যে আমাদের বন যে কতভাবে আমাদের জীবনের প্রণালীকে, জীবন প্রবাহকে প্রভাবিত করছে তা আমাদের চিন্তারও বাইরে। প্রায় অর্ধ শতাব্দী ধরে WWF এর কর্মকাণ্ডের প্রাণ কেন্দ্রে আছে এই বন। আর এই বন রাজ্যের সাথে কাজ করতে গিয়ে তারা যেভাবে তাদের কর্ম পরিচালনা করে, যে প্রথমত তারা স্থানীয় সম্প্রদায়ের সাথে কাজ করে, দ্বিতীয়ত সম্প্রদায়ের ব্যবসায়ীদের সাথে বনকে পরিবেশ বান্ধব পরিণত করার বিষয়ে সহযোগিতা প্রদান করে এবং সহযোগিতা নিয়ে থাকে এবং বনকে সহায়তার লক্ষ্যে আইন প্রণয়ন করে। সর্বশেষ দা অর্থাৎ পঞ্চম ষষ্ঠ তা হচ্ছে আমাদের ওশেন বা সমুদ্রভাগ। আমরা সমুদ্রের কাছে থাকি বা দূরে থাকি, যেখানেই থাকি না কেন, এই মহাসমুদ্র সমুদ্রে আমাদের জীবনযাপনের উপর এদের উপর অনেকভাবে নির্ভরশীল, এই জলরাশির উপর নির্ভরশীল। আর এই জন্য যে কর্মপরিধিগুলো WWF একে কাজে লাগিয়ে ব্যবহার করে যাচ্ছে, কর্ম পরিচালনা করছে, তা হচ্ছে যে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের সাথে কাজ করছে, টেকসই ব্লু ইকোনমির জন্য বিনিয়োগ করছে। ব্লু ইকোনমি যেহেতু মহাসমুদ্রের ব্লু, সেই জন্য এটাকে ব্লু ইকোনমি নাম দিয়ে ব্লু ইকোনমির জন্য বিনিয়োগ করে যাচ্ছে এবং সমুদ্রের প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছে। তাহলে শিখেছি বন্ধু, আমরা এতক্ষণ দেখলাম যে WWF তার অনেক উল্লেখযোগ্য কর্মপরিধি বর্তমান বিশ্বে পরিচালনা করে যাচ্ছে এবং উল্লেখ করার মতো কাজের মাঝে বনাঞ্চল সংরক্ষণ আছে, যার প্রায় 100টিরও বেশি প্রকল্প আছে। তারপর জলাভূমি সংরক্ষণ আছে, প্রায় 50টিরও বেশি প্রকল্প আছে এবং প্রজাতি সংরক্ষণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ধরনের আবদ্ধ প্রজনন আছে, অনেক প্রজাতি সংরক্ষণে যেমন বাঘ সংরক্ষণ ইত্যাদি অনেক প্রকল্প আছে। তারপরে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে প্রকল্প, এগুলো তো আমরা তোমাদেরকে বলেছি। তো এখন আমরা বলছি যে কোন পন্থায় WWF এই সারা বিশ্বের জীব বৈচিত্র্যকে সংরক্ষণের জন্য এগিয়ে যাচ্ছে। সাধারণত দুটি পন্থা অবলম্বন করে থাকে WWF বিশ্ব ঐতিহ্যকে রক্ষা করার জন্য, জীব বৈচিত্র্যকে সংরক্ষণের জন্য। প্রথমত যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান সমূহের সংরক্ষণ করা হয় এবং সেই সমস্ত প্রজাতি সমূহকে সংরক্ষণ করা যারা প্রকৃতি ও মানবতার মাঝে সমাজের জন্য গুরুত্বপূর্ণ। আর এর জন্য WWF এর 2050 সালের একটি লক্ষ্য আছে, আর সেই লক্ষ্য হচ্ছে জীব বৈচিত্র্যপূর্ণ অঞ্চল সমূহকে সংরক্ষণ করে আরো নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ প্রদানের লক্ষ্যে এগিয়ে যাওয়া। আর এর জন্য 2050 সালের মধ্যে তাহলে যা তাদের লক্ষ্যটা যে বিশ্ব মানবতা এমন এক পদঙ্ক অনুসরণ করবে যেখানে আমাদের বিশ্ব ধারণ করবে এক টেকসই জীবন ও প্রকৃতি এবং সম্পদের এক সমন্বয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা WWF সম্পর্কে এতক্ষণ যে জেনেছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে WWF বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড অর্থাৎ বিশ্ব বন্যপ্রাণী তহবিল বিশ্ব মানবতার একটি প্রতীক।
প্রজাতি সংরক্ষণের ক্ষেত্রে এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে বিশ্বের প্রতি এরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রায় 5 যুগ ধরে এটি বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক এবং মূল্যবান সংরক্ষণ সংস্থা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং জীববৈচিত্র্য সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পৃথিবীব্যাপী, এবং সংস্থাটি রাষ্ট্রীয় সংগঠন ব্যক্তি পর্যায়ে আন্তর্জাতিকভাবে সংরক্ষণ কার্যক্রম এবং পরিবেশ বিষয়ক সমস্যা তুলে ধরে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে। আচ্ছা, তাহলে এ পর্যন্তই তোমাদের, কারণ WWF এর এই কর্মপরিধি আমরা এক কথাই যদি বলতে চাই তাহলে সেটি আমাদের বিশ্বের জন্য, আমাদের এই গ্রহ, আমাদেরকে নিজেদের রক্ষার জন্য। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাস থেকে উপকৃত হবে। আমাদের আজকের ক্লাসের যে সারসংক্ষেপ তা হলো WWF কে আমরা বলতে কি বুঝি, কখন প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠাতা কে, বর্তমান প্রেসিডেন্ট কে, সদর দপ্তর কোথায়, এর সদস্য সমূহ কারা, এর লক্ষ্য উদ্দেশ্য সমূহ কি, এর কর্মপরিধির বিস্তৃতি কি, এর 2050 সালে এর লক্ষ্য এবং উদ্দেশ্য কি। আশা করি তোমরা ঘরে থাকবে এই করোনা মহামারী দুর্যোগকালীন সময়ে, নিজেদেরকে সুস্থ রাখবে, নিরাপদে রাখবে। আজ এ পর্যন্তই তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।